বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয় খুব ভালো আছেন। খেতে ভারি মজাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কি রান্না করছি বলুন তো? আজ আমি রান্না করছি রোল চিকেন। সবাই তো অন্যরকম ভাবে করেন, আমি এরকম ভাবে একটু করে দেখাচ্ছি কেমন লাগে। আজ আমার বাড়িতে আমার মা এসেছে, বাপের বাড়ির মা। বিকেলের টিফিনের জন্য আমি আজকে রোল চিকেন বানাচ্ছি। নিয়েছি 2 কাপ মতো, আর কর্নফ্লাওয়ার নিয়েছি, 1টা ডিম ভেঙে নিয়েছি, আর ধনে পাতা কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, ঘি নিয়েছি, ইস্ট নিয়েছি, আর নিয়েছি জিরে, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে জল নিয়েছি। আর মাংসটার জন্য মাংসতে আমি একটুখানি ভিনিগার ও সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। আমি ফার্স্টে ময়দার মধ্যে একটু ইস্ট দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। এরপর আমি মাখতে মাখতে অল্প অল্প সামান্য করে জল দেব, হুক করে একবারে জল দেব না, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে আমি আস্তে আস্তে করে ময়দাটাকে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি একটু উপর থেকে তেল মাখিয়ে রেখে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। উপর থেকে মাখিয়ে আমি এটা একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই পাশে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা ছিল, কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা বাইন্ডিংটা ভালো হবে। আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেখুন, মাংসের পিসগুলো আমি খুব বড় নিইনি, এরকম ছোট্ট ছোট্ট করে সাইজে নিয়েছি যাতে সহজে সেদ্ধ হয়। ডিমের কুসুমটা দেব না, কুসুমটা হাতে তুলে রেখে শুধু ডিমের সাদা অংশটাকে দিয়ে দিচ্ছি। কুসুমটা দিলে একটা আষ্টে গন্ধ লাগতে পারে, তাই কুসুমটা আমি দিচ্ছি না। দিয়ে ভালগুলো করে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেব। এরা ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দিয়ে আমি সেই পাশে ময়দাটা, আমার প্রায় 30 মিনিট হয়ে গিয়েছিল, তাই ময়দাটা দিয়ে আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব। প্রথমে রুটিগুলোকে তৈরি করে নেব। দেখুন মাংসটা আমার হয়ে গিয়েছে। আমার দেখুন ময়দাটা কতটা সফট হয়ে গিয়েছে। আমার আধ ঘন্টার মধ্যে রেস্টে রেখেছিলাম। আমি আবারও একবার এটাকে ভালো করে এভাবে করে মাখিয়ে নেব। মাখিয়ে লুচির আকারে করে ছোট্ট ছোট্ট করে ডো করে নেব। খুব বেশি করবার দরকার নেই, এরকম ছোট্ট ছোট্ট করে করে নেব। আমি এভাবে এগুলোকে লেচি কেটে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে আমি এগুলোকে ময়দা দিয়ে বেলে নেব। একটা করে রুটি করবো, আমি সব কটা রুটি প্রথমে বেলে নেব। আমি রুটিটা বেলে নিচ্ছি, দেখে নিন আমার সব কটা রুটি বেলা হয়ে গিয়েছে। আমি এবারে ওই গোলাপ ফুলের জন্য এটা রেডি করে নেব। আমি একটা রুটি নিলাম, নিয়ে এটাকে ফোল্ড করলাম, ফোল্ড করে আরও একবার ফোল্ড করলাম ভালো করে, তারপরে দেখে নিন খুলে দিলাম। এই যে ভাঁজটা পড়েছে, এবার এই ভাঁজের বরাবর আমি একটা চাকু দিয়ে এটা কেটে নিচ্ছি। আমি এটাকে কেটে নিচ্ছি, দেখুন এভাবে করে কেটে নিলাম। দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়ে আমি এর মধ্যে একটা মাংস ঝেড়ে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এইগুলোকে আস্তে আস্তে করে মুড়ে নেব। মুড়াটা দেখতে থাকুন, জল দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি একটা এভাবে মুড়ছি, তারপরে এই দিকটা এইদিকে জয়েন্ট করব, তারপরে এইটা জয়েন্ট করব, এর সঙ্গে এটার সঙ্গে এটা জয়েন্ট করব। দেখুন একটা গোলাপ ফুলের আকার নিচ্ছে। এরপর এখানে জল হাত একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে এটাকে জয়েন করে নিচ্ছি। এবার পাপড়িগুলোকে একটু ছুটিয়ে ছুটিয়ে দেব। দেখুন
পুরো গোলাপ ফুলের মতো দেখতে হয়ে গিয়েছে। দেখে নিন, আমি এভাবে গোলাপগুলোকে ভেজে নিচ্ছি, সবগুলোকে ডুবো তেলে ভেজে নিলাম। দেখুন একটা পাশ হয়ে গিয়েছে, তাই জন্যে আমি একটা খুন্তি নিয়ে আর একটা পাশ উল্টে দিচ্ছি। বেশি জোরে করা যাবে না, একটু আস্তে ধীরে করে ভালো করে এটাকে উল্টে নেব, বেশি আঁচ দেওয়া যাবে না, অল্প সামান্য আঁচে করতে হবে, মাংসটা ভেতরে সেদ্ধ হবে যার জন্য কম আছে। আস্তে ধীরে করে আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। আমার রোজগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে আস্তে আস্তে করে ভাজতে হবে, নাহলে ভেতরে মাংসটা কাঁচা হয়ে যাবে। হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি, আমি তুলে নিলাম। আর আমি অন্য যেগুলো ছিল সেই মাংসগুলোকে এতে আবার ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে অন্য গোলাপগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আমার পুরো গোলাপের মতোই দেখতে হয়েছে, দেখুন গোলাপের মতো খুব সুন্দর একটা পাপড়ি হয়ে গিয়েছে। খুব সহজ একটা রেসিপি আমি একটু অন্যরকমভাবে করলাম, দেখালাম আপনাদেরকে। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়েছে, পুরো গোলাপ ফুলের মতো হয়েছে পাপড়িগুলো, খুব সুন্দর, খুব মচমচে হয়েছে। দেখুন কত মচমচে হয়েছে এটা, কত মচমচে। আমি আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে এটা, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, ছোট্ট করে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।